Hello everyone. So আজকের ভিডিওটা a bit different কারণ আমি আজকে কোনো মেকআপের ভিডিও শেয়ার করছি না। So বাসায় পুরনো কাগজপত্র দেখতে গিয়ে আমি আসলে এই ফাইল কভার্স গুলো খুঁজে পাই। So আমার মন হলো যে একটা DIY করব আর এই ভিডিওটা শেয়ার করা যায়, কারণ আমি বাসায় এরকম অনেক টুকটাক DIY করি কিন্তু কখনো ভিডিও শেয়ার করা হয় না। সো আজকে ভাবলাম ওয়াই নট। সো আমার এই বীজগুলো দিয়ে একটা ডিজাইন করার খুব ইচ্ছা ছিল, তো আমি এই ফাইল কভার্স দিয়ে আমি লং যে লার্জ সিকোয়েন্সগুলো পাওয়া যায় ওই ধরনের একটা কিছু ক্রিয়েট করা ট্রাই করি। অ্যান্ড আমার বাসায় পুরনো পর্দার কাপড় ছিল, সো এই কাপড়টাকে আমি হচ্ছে কাজে লাগাবো কারণ অন্যান্য কাপড়ের তুলনায় এই ফ্যাব্রিকটা একটু মোটা হয়। সো আমি প্যাটার্ন অনুযায়ী আমার সেভিংটা করছি কারণ আমি সেভিংটা আসলে কমপ্লিট করব না, হাফ অফ দ্য পোর্শন আমি সেভিং করব অ্যান্ড রেস্ট অফ দ্য হাফ আমি এম্বেলিশমেন্ট করার পরে করব। অ্যান্ড এম্বেলিশমেন্টটাতেই বেসিক্যালি আমি এই লার্জ সিকোয়েন্সগুলো যেটা আমি ফাইল কভার দিয়ে বানিয়েছি ওই কভারগুলো দিয়েই হচ্ছে আমি করব। সো আমি আমার ব্যাগের যেই মেইন প্যাটার্নটা ওইটা কমপ্লিট করছি, ব্যাগের যে বেল্টটা আছে ওইটাও আমি সেভিং করব বাট ওইটা অ্যাটাচ করব একদম লাস্ট পর্যায়ে। সো এই পর্যায়ে আমার সেভিংয়ের প্রত্যেকটা পার্ট আমি এসে করে নিয়েছি, দেন এখন আমি এম্বেলিশমেন্ট করব। অ্যান্ড আমি জাস্ট এই ধরনের একটা প্যাটার্ন করেছিলাম অ্যান্ড এইটাই হচ্ছে সেই লার্জ সিকোয়েন্স যেটা আমি বানিয়েছি ওই ফাইল কভার শিটসগুলো থেকে। সো আমি এটা পেটালের শেপে করেছি আর এইটা দিয়ে আমি ফ্লাওয়ার বানাবো তাই। আর আমি কিছু পার্লস কিনে আনি, তারপর কিছু বিডস কিনে আনি। আমি বেসিক্যালি এটা খুব লাউড চাচ্ছিলাম না যেহেতু পেটালসগুলো নিয়ন কালারের, সো বাকি জিনিসগুলো আমি একটু ডাউন শেডের চাচ্ছিলাম যেন ব্যাগটা খুব বেশি লাউড কিছু মনে না হয়। সো আমি পেটেলগুলোকে আগে একটু সাজিয়ে দেখছিলাম যে কীভাবে বসলে ভালো লাগবে, দেন আমি জাস্ট একটা বেসিক স্টিচ দিয়ে এটাকে বসাবো। ডিরেক্টলি আমি গ্লু গান দিচ্ছি না, এতে গ্লুয়ের যেই হিটটা ওইটাতে হচ্ছে এইটা বার্ন হয়ে যেতে পারে আর শেপটা নষ্ট হয়ে যেতে পারে, দ্যাটস ওয়াই আমি এখানে স্টোন গ্লুও দিতে পারতাম কিন্তু সেক্ষেত্রে এটা অনেক বেশি লং লাস্টিং হতো না। দেন আমি বিডসগুলো দিয়ে মাঝখানের যেই পোর্শনটা ওইটা কমপ্লিট করব। কমপ্লিট করার পর এইটার বাকি কাজগুলো করব। সো এই পর্যায়ে আমি জাস্ট এইভাবে দেখাচ্ছিলাম অ্যান্ড এই হচ্ছে সেই বীজগুলো, যেহেতু আমি এটা নিয়ন কালার করেছি সো আমি বীজগুলো গ্রিন শেডেরই চাচ্ছিলাম যেটা এটার সাথে পারফেক্ট ম্যাচ হবে। সো আমার ব্যাগ কমপ্লিট করা শেষ অ্যান্ড হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। আই হোপ ইউ গাইজ লাইক ইট অ্যান্ড আমাকে জানাবে কেমন হয়েছে। আই থিঙ্ক খুব কিউট লাগছে ব্যাগটা আসলে।